হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গ্রুতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এপ্রিল মাসের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্রত্যেকদিন সকালে তো আমরা কারেন্ট অফেয়ার্সের ক্লাস করেই থাকি এবং মাসের শেষে তোমাদের জন্য আমরা সমস্ত মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স একসঙ্গে করিয়ে থাকি তো আজকে অতি গুরুত্বপূর্ণ একশোটি প্রশ্ন নিয়ে এসেছি প্রত্যেক মাসের মতোই তো অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত দেখবে এখানে ওয়ান লাইনার আকারে প্রশ্নগুলো রাখা হয়েছে এবং তোমাদের প্রত্যেকটা প্রশ্ন বলবো উত্তর বলবো এবং রিলেটেড ফ্যাক্টগুলো বলবো তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো রেলওয়ে ডাব্লিউপি পিএসসি সমস্ত পরীক্ষা এসএসসির সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু কোয়েশ্চেনগুলো তোমাদের ইম্পর্ট্যান্ট হবে চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক আমরা প্রত্যেক দিন সকালে সিক্স এম কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করে থাকি এবং মাসের শেষে তোমাদের জন্য আমি একশোটি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চনের একটি ক্লাস করিয়ে থাকি তো তোমরা অবশ্যই নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকন অবশ্যই অন করবে তাহলে আমাদের প্রত্যেক দিন ক্লাসের নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে চলো তাহলে আজকের প্রথম কোয়েশ্চান হচ্ছে দেখো ছেষট্টিতম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দু হাজার একুশে শ্রেষ্ঠ ছবির পুরস্কার পেল কোন ছবি শ্রেষ্ঠ ছবির পুরস্কার পেয়েছে নামক ছবিটি শ্রেষ্ঠ ছবির পুরস্কার পেয়েছে এখানে অভিনেত্রী অভিনেত্রীর নাম হচ্ছে তাপসী পান্নু এবং শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ অভিনেতা হচ্ছেন ইরফান খান ঠিক আছে ছেষট্টিতম ফিল্ম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন তাপসী পান্নু এবং সর্বশ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন ইরফান খান এগুলো তোমরা প্রত্যেকটাই কিন্তু খাতাতে নোট করে লিখে রাখবে নেক্সট দেখো যে কোয়েশ্চেনটা রয়েছে সম্প্রতি ইন্টারন্যাশনাল রেঞ্জার দু হাজার একুশ কে পেলেন তো রেঞ্জার অ্যাওয়ার্ড দু একুশ পেয়েছেন মহেন্দ্র গিরি মনে রাখবে এই যে ইন্টারন্যাশনাল রেঞ্জার অ্যাওয়ার্ড এটা কিন্তু এবারেই দু সালে প্রথমবার দেওয়া হয়েছে এবং মহেন্দ্র গিরি তিনি হলেন রাজাজি টাইগার রিজার্ভ রাজাজি টাইগার রিজার্ভ এর একজন রেঞ্জার অফিসার ঠিক আছে সারা বিশ্বে বন ও বন্যপ্রাণী সংরক্ষণে রেঞ্জারদের ভূমিকা তুলে ধরার জন্যই কিন্তু এবছর থেকে এই পুরস্কারটা দেওয়া শুরু হয়েছে পরবর্তী দেখো মিশন শক্তি নামক একটি স্যাটেলাইট মিশাইলের সফল পরীক্ষা করেছে কোন সংস্থা ডিআরডিও মিশন শক্তি নামক স্যাটেলাইট মিশাইলের সফল পরীক্ষা করলো ডিআরডিও আচ্ছা ডিআরডিও করেছে তাহলে ডিআরডিওর পুরো নাম কি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও প্রতিষ্ঠা হয়েছিল কত সালে নাইনটিন ফিফটি সালে এবং যার বর্তমান চেয়ারম্যান রয়েছেন জি সতীশ রেড্ডি জি সতীশ রেড্ডি পরবর্তী প্রশ্ন দেখো সরস্বতী সম্মান দু কুড়ি পেলেন কে পেলেন না মারাঠি ভাষার লেখক ডাক্তার শরণ কুমার লিম্বলে সম্প্রতি সরস্বতী সম্মান দু কুড়ি তিনি পেয়েছেন তার লেখা সনাতন ঠিক আছে মনে রাখবে কিসের জন্য পেলেন তিনি সনাতন তার লেখা সনাতনের জন্য তিনি এটা পেয়েছেন সনাতন হল দলিত সম্প্রদায়ের সংগ্রামের একটি সামাজিক ও ঐতিহাসিক দলিল এই জন্যই তিনি এটি পেয়েছেন পরবর্তী প্রশ্নে যাব আই শুটিং ওয়ার্ল্ড কাপ দু হাজার একুশ আয়োজিত হলো কোথায় না দিল্লিতে আয়োজিত হয়েছে আইএসএসএফ শুটিং ওয়ার্ল্ড কাপ দু হাজার একুশ আই এস এর পুরোনাম হচ্ছে ইন্টারন্যাশনাল শ্যুটিং স্পোর্টস ফেডারেশন যেখানে ভারত মোট মোট পদক পেয়েছে তেইশটি এবং দ্বিতীয় স্থানেই অবস্থিত আমেরিকা বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ঠিক আছে পরবর্তী প্রশ্ন দাদা সাহেব ফাল্কে পুরস্কার দু হাজার কে পেলেন তো সম্প্রতি দাদা সাহেব ফাল্কে পুরস্কার দু পেয়েছেন রজনীকান্ত এটা হচ্ছে একান্নতম দাদা সাহেব ফালকে পুরস্কার বিভিন্ন সময় প্রশ্ন থাকে যে দাদা সাহেব ফাল্কে পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয়েছিল তো প্রথম হচ্ছে উনিশশো সালে এবং প্রথমবার পেয়েছিলেন দেবিকা রানী দেবিকা রানী এবং লাস্ট দু সালে পেয়েছেন অমিতাভ বচ্চন এবং এবারে পেলেন দু হাজার সালের জন্য পেলেন রজনীকান্ত রজনীকান্তের আসল নাম হচ্ছে শিবাজি রায় রাও গাইকোয়াড শিবাজি রাও গাইকোয়াড পরবর্তী প্রশ্ন ভারত ও আমেরিকার মধ্যে সৈন্য অভ্যাস প্রহার আয়োজিত হলো কোথায় না হিমাচল প্রদেশে হিমাচল প্রদেশের একটা জায়গা রয়েছে বাকলো যার নাম হচ্ছে বাকলো সেখানেই ভারত এবং আমেরিকার মধ্যে বজ্র প্রহার সৈন্য অভ্যাসটি আয়োজিত হয়েছে এখন আমরা জেনে নেব যে ভারত এবং আমেরিকার মধ্যে আর কি কি সৈন্য অভ্যাস হয়ে থাকে যেমন হচ্ছে টাইগার ট্রাম্প যুদ্ধ অভ্যাস একটার তো নামই হচ্ছে যুদ্ধ অভ্যাস বজ্রপ্রহার সবগুলো কিন্তু কোপ আমেরিকা এইসবগুলো ভারত এবং আমেরিকার মধ্যে হয়ে থাকে নেক্সট হচ্ছে গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স দু হাজার একুশে ভারতের র্যাঙ্ক কত তো গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স দু হাজার একুশ সম্প্রতি প্রকাশিত হয়েছে যেখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো চল্লিশ প্রথম স্থানে অবস্থিত আইসল্যান্ড এবং শেষে একেবারে শেষতম একশো ছাপ্পান্নতম স্থানে রয়েছে আফগানিস্তান গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স দু হাজার একুশ ভারতের র্যাঙ্ক একশো চল্লিশ হচ্ছে দেশের প্রথম রাজ্য হিসাবে দুটো এনার্জি এফিসিয়েন্ট টাউন থাকার কৃতিত্ব অর্জন করলো কোন রাজ্য তাহলে সম্প্রতি বিহার এই কৃতিত্ব অর্জন করেছে এনার্জি এফিসিয়েন্ট টাউন কিন্তু বিহারে দুটো রয়েছে তো বিহার এই কৃতিত্ব অর্জন করেছে বিহারের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি নীতিশ কুমার বিহারের গভর্নর হচ্ছেন ফাগু চৌহান এবং বিহারের রাজধানী হচ্ছে পাটনা পরবর্তী প্রশ্ন ওএনজিসি এর অতিরিক্ত সিএমডি বা চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন কার একটা হবে সুভাষ কুমার সুভাষ কুমার ও এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত হলেন ও এর পুরো নাম হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন যেটা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এবং যার হেডকোয়ার্টার অবস্থিত দিল্লিতে পরবর্তী প্রশ্ন ভারত ও বাংলাদেশের মধ্যে শান্তির অগ্রসেনা সৈন্য অভ্যাস দু হাজার একুশ আয়োজিত হল কোথায় হলো হলো না বাংলাদেশে আয়োজিত ভারত এবং বাংলাদেশের মধ্যে শান্তির অগ্রসনা সৈন্য অভ্যাস বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি শেখ হাসিনা বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা এবং বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি আবদুল্লাহ হামিদ নেক্সট কোয়েশ্চেন ভারতের বৃহত্তম ভাসমান সৌর শক্তি কেন্দ্র স্থাপন করা হবে কোথায় তো ভারতের বৃহত্তম ভাসমান সৌর শক্তি কেন্দ্র অর্থাৎ জলের উপরে কিন্তু সোলার যে প্যানেলগুলো থাকবে সেটা জলের উপরে ভাসমান অবস্থায় থাকবে এবং এটা বৃহত্তম নির্মাণ করা হবে তেলেঙ্গানার নামে বিভিন্ন সময় তোমাদের অপশানে শুধুমাত্র রামগুন্ডাম থাকতে পারে তাহলে কিন্তু এটাই কারেক্ট আনসার হবে তেলেঙ্গানায় অবস্থিত রামগুন নামে এর আগে কিন্তু বৃহত্তম হচ্ছিল মধ্যপ্রদেশে তারপর তেলেঙ্গানাতে তেলেঙ্গানাতে এখন সবচেয়ে বৃহত্তম তেলেঙ্গানা তারপর মধ্যপ্রদেশ নেক্সট হচ্ছে সম্প্রতি টিউলিপ উৎসব পালিত হলো কোথায় না শ্রীনগরে অনেকেই তোমরা প্রত্যেকে জানো যে টিউলিপ গার্ডেন ভারতের বৃহত্তম টিউলিপ গার্ডেন শ্রীনগরে অবস্থিত জম্মু কাশ্মীরের তো সেখানেই টিউলিপ উৎসব পালিত হয়েছে নেক্সট কোয়েশ্চেন দেখো সম্প্রতি প্রকাশিত মনোহর পারিকার ব্রিলিয়ান্ট মাইন্ড সিম্পল লাইফ বইটি কে লিখেছেন মনোহর পারিকর বেলিয়েন্ট মাইন্ড সিম্পল লাইফ বইটি লিখেছেন নিতিন কোখলে মনোহর পারিক্কর ছিলেন গোয়ার মুখ্যমন্ত্রী তিনি প্রয়াত হয়েছেন তো এই বইটি লিখেছেন নিতিন কোখলে নেক্সট হচ্ছে প্রয়াত হলেন জাপানের নোবেল প্রাপক পদার্থবিদ ইসামু আকাশাকি তিনি দু চোদ্দ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন তো জাপানের পদার্থবিদ ছিলেন একজন ইসামু আকাশাকি তিনি দু সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং তিনি সম্প্রতি মারা গেলেন নেক্সট হচ্ছে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে কবে পালিত হলো তো প্রত্যেক বছরেই সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়ে থাকে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করে থাকে হু তো এখানে তোমাদের একটা আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি প্রত্যেকেই তোমরা কমেন্ট করবে হু এর পুরোনাম কী কত সালে প্রতিষ্ঠা হয়েছিল হেডকোয়ার্টার কথায় অবস্থিত তোমরা প্রত্যেকে কমেন্ট করে দাঁড়াও ঠিক আছে এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম প্রত্যেকে কমেন্ট করো নেক্সট হচ্ছে দেখো এবং এবারের যে বিশ্ব স্বাস্থ্য দিবস সেটার থিংটা তোমাদের মনে রাখতে হবে বিল্ডিং এ ফেয়ারার হেলথ দিয়ার ওয়ার্ল্ড ফর এভরি এটাই হচ্ছে এবারে থিম পরবর্তী দেখো ফোর্ভস ওয়ার্ল্ড বিলিয়নিয়ার্স তালিকা অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিকে জেফ বোজেস একদম রিসেন্ট যে তালিকা প্রকাশিত হয়েছে ফোর্ভস দ্বারা ওয়ার্ল্ড বিলিয়নিয়ার্স তালিকা সেখানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির নাম হচ্ছে জেফ বোজেস তিনি হচ্ছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা এবং দ্বিতীয় স্থানেই রয়েছেন অ্যালন মাস্ক অ্যালন মাস্ক হচ্ছেন স্পেস এক্স টেসলা এর প্রতিষ্ঠাতা তৃতীয় স্থানে রয়েছেন বার্নার্ড আর্নল্ড এবং বর্তমানে দশম স্থানে রয়েছেন ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি পরবর্তী প্রশ্ন সম্প্রতি সুপ্রিম কোর্টের তম প্রধান বিচারপতি নিযুক্ত হলেন কে এন ভি রামানা এন ভি রামানা সুপ্রিম কোর্টের আটচল্লিশতম প্রধান বিচারপতি নিযুক্ত হলেন এর আগে কে ছিলেন সাতচল্লিশতম ছিলেন শরদ অরবিন্দ ববড়ে এবং এরপর হলেন এন ভি রামানা নেক্সট হচ্ছে সম্প্রতি সিডবি এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন কারেক্ট আনসার হবে এস রামান এস রামান সম্প্রতি সিডবি এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন তো সিডবি সিডবি এর হচ্ছে কি স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো নব্বই সালে এবং যার হেডকোয়ার্টার অবস্থিত উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ শহরে নেক্সট দেখো উইপ্রো এর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন কারেক্ট আনসার হবে সারা অ্যাডাম গেজ তিনি উইপ্রো এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন উইপ্রো কত সালে প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এবং এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু শহরে এবং বর্তমানে চেয়ারম্যান রয়েছেন রিষদ প্রেমজি রিসদ প্রেমজি বর্তমানে চেয়ারম্যান রয়েছেন এবং ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন সারা অ্যাডাম গেজ নেক্সট হচ্ছে দেখো সম্প্রতি আয়োজিত ব্রিক্স অর্থমন্ত্রীদের সম্মেলনে সভাপতিত্ব করলেনকে সভাপতিত্ব করেছে ভারত তোমাদের প্রত্যেককে বলবো যে তোমরা এগুলো কিন্তু প্রত্যেকে খাতাতে নোট করো প্রত্যেকটা প্রশ্ন খাতাতে নোট করে লিখে রাখো এবং একবার ভিডিওটা সম্পূর্ণ দেখবে তারপরেই কিন্তু তোমরা খাতার নোটটা একবার রিভিশন করলেই প্রত্যেকটা কিন্তু তোমাদের মনে থেকে যাবে যেহেতু তোমরা আগের প্রত্যেক দিন সকালের যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো হয়ে থাকে সেগুলো তো তোমরা প্রত্যেক দিন করছোই তাহলে এইগুলো একবার লিখে রাখলেই তোমাদের প্রত্যেকটা কিন্তু রিভিশন হয়ে যাবে তো ব্রিক্স অর্থমন্ত্রীদের সম্মেলনে সভাপতিত্ব করেছে ভারত ব্রিক্স হচ্ছে পাঁচটি দেশ নিয়ে ব্রিক্স গঠিত যেমন বি ফোর হচ্ছে ব্রাজিল আর ফোর রাশিয়া আই ফোর ইন্ডিয়া সি ফোর চাইনা এস ফোর সাউথ আফ্রিকা পাঁচটি দেশ দেখো হিসেবে অলিম্পিকে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করল নেত্রা কুমানন মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্রথম ভারতীয় মহিলা নাবিক যিনি অলিম্পিকে অংশগ্রহণের জন্য যোগ্যতা অর্জন করেছে যার নাম হচ্ছে নেত্রা কুমানন পরবর্তী দেখো সতেরোতম বিমস্টেক মন্ত্রীস্তরীয় বৈঠক আয়োজন করলো কোন দেশ শ্রীলঙ্কা বিমস্টেকের স্তরীয় বৈঠকটা আয়োজন করেছে শ্রীলঙ্কা বিমস্টেক সাতটি দেশ নিয়ে গঠিত যেমন হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া নেপাল শ্রীলঙ্কা ভুটান মায়ানমার এবং থাইল্যান্ড বিমস্টেক প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সাতানব্বই সালে এবং যার হেডকোয়ার্টার অবস্থিত বাংলাদেশের রাজধানী ঢাকাতে এই যে এক্সট্রা ইনফরমেশন এগুলোও তোমরা সঙ্গে কিন্তু নোট করে লিখে রাখবে এক্সট্রা ইনফরমেশানগুলোও তোমাদের কিন্তু খুব কাজে লাগবে নেক্সট হচ্ছে দিল্লির বিভিন্ন স্থানে গিয়ে শিক্ষা প্রদান করার জন্য দিল্লি সরকার চালু করলো ল্যাব অন হুইলস কার্যক্রম দিল্লি সরকার চালু করছে ল্যাব অন হুইলস কার্যক্রম দিল্লির বিভিন্ন স্থানে গিয়ে কী করা হবে বিভিন্ন স্টুডেন্ট দ্বারা এই লকডাউনের সময় কিন্তু শিক্ষা প্রদান করা হবে পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে সম্প্রতি সার্থক যার নাম স্টুডেন্টস অ্যান্ড টিচার্স হলিস্টিক অ্যাডভান্সমেন্ট থ্রো কোয়ালিটি এডুকেশন চালু করলেন রমেশ পোখরিয়াল নিশাঙ্ক বর্তমানে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল তিনি এটা চালু করেছেন সার্থক সার্থক হচ্ছে যে ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়িতে চালু হয়েছে সেই ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়িকে ইমপ্লিমেন্ট করার জন্যই এই সার্থক অভিযানটা চালু করেছেন শিক্ষামন্ত্রী পরবর্তী প্রশ্ন দেখো সম্প্রতি ভারতীয় মহাসাগর অঞ্চলে ফ্রিডম অফ নেভিগেশন অপারেশন আয়োজন করলো কোন দেশ হচ্ছে আমেরিকা ফ্রিডম অফ নেভিগেশন অপারেশনটা আয়োজন করেছে আমেরিকা আমেরিকার রাজধানীর নাম কি ওয়াশিংটন ডিসি আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি হচ্ছেন জো বাইডেন উপরাষ্ট্রপতি হচ্ছেন কমলা হ্যারিস এবং আমেরিকার মুদ্রা হচ্ছে ডলার নেক্সট দেখো সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী রাজ্যের প্রতি এক হাজার মহিলার মধ্যে তিনজন এইচআইভি পজিটিভ এটা কোন রাজ্যে মেঘালয় রাজ্যে মেঘালয় মেঘালয় রাজ্যে বর্তমানে প্রতি এক হাজার মহিলার মধ্যে তিনজন এচ পজিটিভ এটাই কিন্তু সম্প্রতি রিপোর্টে প্রকাশিত হয়েছে মেঘালয় কথা বলছি তো মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন কনরাড সাংমা মেঘালয়ের গভর্নর হচ্ছেন সত্যপাল মালিক পরবর্তী প্রশ্ন দেখো ভারতের নতুন রাজস্ব সচিব কে নিযুক্ত হলেন তো বর্তমান ভারতের রাজস্ব সচিব বা রেভিনিউ সেক্রেটারি নিযুক্ত হয়েছেন তরুণ বাজাজ তরুণ বাজাজ নেক্সট কোয়েশ্চনে যাব চুহাত্তরতম বাপটা পুরস্কার দু হাজার একুশে শ্রেষ্ঠ ছবির পুরস্কার পেল ল্যান্ড সম্প্রতি চুহাত্তরতম বাপটা পুরস্কার দু হাজার একুশ প্রদান করা হয়েছে যেখানে সর্বশ্রেষ্ঠ ছবির পুরস্কার পেয়েছে ল্যান্ড এবং বেক্স বেস্ট অ্যাক্টার হয়েছেন অ্যান্থনি হপকিন্স বেস্ট অ্যাক্ট্রেস হচ্ছেন ফ্রান্সেস ম্যাকডোনাল্ড তো মনে রাখবে এই যে ল্যান্ড ভূমিটা এটা কিন্তু এবারে অস্কার পুরস্কার বা একাডেমি পুরস্কারও পেয়েছে নেক্সট হচ্ছে এন ন্যাশনাল কাউন্সিল কাউন্সিল অফ অ্যাপ্লাইয়েড ইকোনমিক রিসার্চ এর ডিরেক্টর জেনারেল নিযুক্ত হলেন কে পুনম গুপ্তা নেক্সট কোয়েশ্চেন দেখো ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং দু হাজার কুড়িতে শীর্ষে অবস্থিত কোন দেশ হারবার্ড ইউনিভার্সিটি সরি কোন ইউনিভার্সিটি হারবার্ড ইউনিভার্সিটি শীর্ষে অবস্থিত সম্প্রতি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং দু হাজার কুড়িতে দ্বিতীয় স্থানে অবস্থিত স্টানফোর্ড ইউনিভার্সিটি তৃতীয় ইউনি স্থানে কেমব্রিজ ইউনিভার্সিটি এবং ভারতের আইআইএসসি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স আইআইএসসি ব্যাঙ্গালুর এখানে ভারতের মধ্যে প্রথম ঠিক আছে ভারতের মধ্যে প্রথম পরবর্তী প্রশ্ন প্রথম দেশ হিসেবে বিশ্বের মুক্ত বাণিজ্য চুক্তি আর সিইপি অনুমোদন দেওয়া হলো দেওয়া প্রথম দেশ হল সিঙ্গাপুর সিঙ্গাপুর প্রথম অনুমোদন দিয়েছে মুক্ত বাণিজ্য চুক্তি আর মুক্ত বাণিজ্য চুক্তি এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম একটা বাণিজ্য চুক্তি ঠিক আছে এটা সিঙ্গাপুর অনুমোদন দিয়েছে সিঙ্গাপুরের রাজধানীর নামও হচ্ছে সিঙ্গাপুর সিটি সিঙ্গাপুরের প্রেসিডেন্ট বর্তমানে হচ্ছেন হালিমা ইয়াকুব হালিমা ইয়াকুব পরবর্তী দেখো নাইট অব দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স সম্মানে সম্মানিত করা হলো কাকে তো সম্প্রতি গুণিত মঙ্গাকে নাইট অব দ্য অর্ডার্স আর্টস অ্যান্ড লেটার্স সম্মানে সম্মানিত করা হয়েছে গুণিত মঙ্গা এটা হচ্ছে ফ্রান্সের দ্বিতীয় নাগরিক সম্মান এবং প্রসিদ্ধ সিনেমা নির্মাতা হচ্ছেন ছবি নির্মাতা হচ্ছেন গুণিত মঙ্গা তাকে এই পুরস্কার দেওয়া হলো পরবর্তী দেখো ভারতে প্রথম অনলাইন বিবাদ সমাধান পুস্তক লঞ্চ করলো কোন সংস্থা তো লঞ্চ করেছে নীতি আয়োগ ভারতের প্রথম কোন সংস্থা অনলাইন বিবাদ সমাধান পুস্তক লঞ্চ করেছে তো নীতি আয়োগ প্রতিষ্ঠা হয়েছিল কত সালে দু সালে নীতি আয়োগ প্রতিষ্ঠা হচ্ছে যার বর্তমান ভাইস চেয়ারম্যান রয়েছেন রাজীব কুমার বর্তমানে সিইও রয়েছেন অমিতাভ কান্ত এবং নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেক্সট হচ্ছে জার্মানিতে আয়োজিত বক্সিং ওয়ার্ল্ড কাপ স্বর্ণপদক জয়ী হলেন মনীষা মোন সম্প্রতি জার্মানিতে বক্সিং ওয়ার্ল্ড কাপ আয়োজিত হয়েছিল যেখানে কিন্তু স্বর্ণ পদক পেয়েছেন ভারতের মনীষা মন এখন তোমাদের প্রশ্নটা থাকবে কিরকম যে মনীষা মন কোন খেলার সঙ্গে যুক্ত ঠিক আছে তো তিনি বক্সিং এর সঙ্গে আইসিসি প্লেয়ার অব দ্য কিছুদিন থেকে এই যে জানুয়ারি মাস থেকে শুরু করা হয়েছে ফেব্রুয়ারি মাস থেকে জানুয়ারি ফেব্রুয়ারি দু মাসে দেওয়া হয়েছে এই মার্চ নিয়ে তিন মাসে দেওয়া হলো পুরস্কারটা যে প্রথম শুরু করা হলো যে প্রত্যেক মান্থে কিন্তু আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার দেওয়া হচ্ছে তো মার্চ মাসের জন্য পেলেন ভুবনেশ্বর কুমার এখানে তোমরা কমেন্ট করবে যে ফেব্রুয়ারি এবং জানুয়ারি মান্থের জন্য কারা পেয়েছেন ঠিক আছে নাডা বা ন্যাশনাল এজেন্সি এর ডিরেক্টর জেনারেল কে নিযুক্ত হলেন সিদ্ধার্থ সিং লং জ্যাম্প তিনি নাডা এর ডিরেক্টর জেনারেল নিযুক্ত হয়েছেন নাডা এখন নাডা প্রতিষ্ঠা হয়েছিল কত সালে দু সালে এবং যার হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে পরবর্তী দেখো পুরাতত্ত্ববিদরা চৌত্রিশশো বছরের পুরনো স্বর্ণ শহর লোস্ট লস্ট গোল্ডেন সিটি অফ লুকসার আবিষ্কার করলেন কোথায় ইজিপ্টে পুরাতত্ত্ববিদরা চৌত্রিশশো বছরের পূর্ণ স্বর্ণ শহর একটা আবিষ্কার করেছেন যেটা হচ্ছে লোস্ট গোল্ডেন সিটি অফ লুকসার এটা ইজিপ্টে আবিষ্কার করেছেন নেক্সট দেখো ভারতীয় বায়ুসেনার দ্বিবর্ষীয় কমান্ডার সম্মেলন দু হাজার একুশ আয়োজিত হলো কোথায় নিউ দিল্লিতে ইন্ডিয়ান এয়ারফোর্সের দ্বিবর্ষীয় কমান্ডার কমান্ডার সম্মেলন আয়োজিত হল নিউ দিল্লিতে এবং বর্তমানে ইন্ডিয়ান এয়ার ফোর্সের চিফ রয়েছেন আর কে এস ভাদা বা রাকেশ কুমার সিং ভাদরিয়া নেক্সট কোয়েশ্চেন দেখো আর আম্বেদকরের একশো তিরিশতম জন্মবার্ষিকী পালিত হলো কোথায় তো আর আম্বেদকরের একশো তিরিশতম জন্মবার্ষিকী পালিত হলো চোদ্দোই এপ্রিল দু হাজার একুশ সরি কোন দিনটিতে হবে তো চোদ্দই এপ্রিল দু হাজার একুশ বি আর আম্বেদকর জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো একানব্বই সালের চোদ্দোই এপ্রিল তো এবছর কিন্তু একশো তিরিশতম জন্মদিন ঠিক আছে নেক্সট দেখো সম্প্রতি প্রকাশিত আইসিসি ওয়ান ডে ইন্টারন্যাশনাল ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থিত বাবর আজম পাকিস্তান সম্প্রতি যে রিসেন্ট যে র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে সেখানে বলা হচ্ছে বাবর আজম কিন্তু শীর্ষে অবস্থিত পাকিস্তানের একজন ব্যাটসম্যান আইসিসি আমরা কথা বলবো আইসিসি সম্পর্কে তোমাদের বলি আইসিসি প্রতিষ্ঠা হয়েছিল কত সালে উনিশশো নয় সালে এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত দুবাই শহরে চেয়ারম্যান রয়েছেন কে গ্রেগ বার্কলে গ্রেগ বার্কলে চেয়ারম্যান এবং সিইও রয়েছেন মনু সাহানি মনু সাহানি পরবর্তী দেখো একদম লাস্ট পর্যন্ত দেখবে একশোটার বেশি কোয়েশ্চান কিন্তু রয়েছে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট গগনযান মিশন দু হাজার সহযোগিতার জন্য ভারত চুক্তি করেছে কার সঙ্গে ফ্রান্সের সাথে ভারত চুক্তি করেছে ইসরো এবং ফ্রান্সের সিইএনএস সিএনইএস চুক্তি করেছে অর্থাৎ ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং ফ্রান্সের সিএনইএস চুক্তি করেছে গগনযান দু ভারত থেকে দু হাজার বাইশে গগনযান লঞ্চ করা হবে মিশন তো সেখানে কিন্তু ফ্রান্সের সঙ্গে সহযোগিতার জন্য লঞ্চ করেছে ইসরোর কথা বলছি তো ইসরোর হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন যেটা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে বর্তমানে চেয়ারম্যান রয়েছেন কে সিভান যার হেডকোয়ার্টার অবস্থিত বেঙ্গালুরু শহরে এবং এই যে গগনযান মিশন দু এটা ভারতের পঁচাত্তরতম স্বাধীনতার পূর্তিতে মহাকাশে ভারত থেকে প্রথম মহাকাশচারী প্রেরণ করা হবে ঠিক আছে নেক্সট দেখো সম্প্রতি প্রকাশিত ইনক্লুসিভ ইন্টারনেট ইন্ডেক্স দু হাজার একুশে ভারতের র্যাঙ্ক কত তো সম্প্রতি প্রকাশিত হয়েছে বিভিন্ন সাতটি ক্রাইটেরিয়া বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে ইনক্লুসিভ ইন্টারনেট ইন্ডেক্স প্রকাশিত হয়েছে যেখানে যেমন ইন্টারনেটের স্পিড ইন্টারনেটের সহজলভ্যতা ইন্টারনেটের মানে বিভিন্ন সাতটি ক্রাইটের উপর উপর ভিত্তি করে র্যাঙ্কটা প্রকাশিত হয়েছে যেখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 49। নাইন ভারতের র্যাঙ্ক পেছনের দিকেই থাকবে কিন্তু কারণ হচ্ছে ভারতে ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ আমি সেই জন্য তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা পর্যন্ত প্রত্যেক দিন প্রোভাইড করতে পারি না মাঝে মধ্যেই সমস্যা হচ্ছে কারণ এই যে ইন্টারনেটের সমস্যার জন্য ঠিক আছে প্রথম স্থানে রয়েছে সুইডেন দ্বিতীয় স্থানে ইউএসএ তৃতীয় স্থানে অবস্থিত স্পেন নেক্সট দেখো ভারতের স্বাধীনতার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে অমৃত উৎসবের অংশ হিসেবে সিকারা র্যালি আয়োজিত হলো কোথায় ডাল লেকে কাশ্মীরের ডাল লেকে শিকারা র্যালি আয়োজিত হলো শিকারা মানে কি দেখবে লেকে বা ড্যাম বা হ্রদের উপরে যেসব নৌকার মতো যেগুলো চলাচল করে সেগুলোকে শিকারা বলা হয়ে থাকে তো সেই শিকারা লেক আয়োজিত হলো শিকারা র্যালি ডাল লেকে পরবর্তী প্রশ্ন দেখো দু হাজার বাইশ সালে চাঁদে রাশিদ নামক রোভার প্রেরণ করবে কোন দেশ ইউএই দু হাজার বাইশ সালে চাঁদের রোভার প্রেরণ করছে আর যার নাম দেওয়া হয়েছে রাশিদ এটা ইউ ই প্রেরণ করছে রোবার মানে এটা কি রোভার মানে হচ্ছে ভ্রমণ করবে সেখানে চাঁদের ওপর প্রথমে অবতরণ করবে তারপর কিন্তু চাঁদে সেটা ঘুরে বেড়াবে বা চাঁদে ভ্রমণ করবে এবং বিভিন্ন ছবি সেখান থেকে কিন্তু পাঠাবে তো ইউএই লঞ্চ করছে ইউএ এর রাজধানী কোথায় অবস্থিত আবুধাবিতে এবং কারেন্সি হচ্ছে দিরহাম এবং বর্তমানে প্রেসিডেন্ট রয়েছেন খলিফা বিন জায়েদ আল নাহান খলিফা বিন জায়েদ আল নাহান নাম হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস বা সংযুক্ত আরব আমির শাহী নেক্সট হচ্ছে স্যার রিচার্ড হেডলি পুরস্কার পেলেন কে নিউজিল্যান্ডের ক্রিকেট দলের অধিনায়ক ক্যাম উইলিয়ামসন সম্প্রতি স্যার রিচার্ড হেডলি পুরস্কার তিনি পেয়েছেন পরবর্তী প্রশ্ন দেখো বি আর আম্বেদকরের জীবনী সম্পর্কিত সম্পর্কিত হবে এটা চারটি বই প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী সম্প্রতি বি আর আম্বেদকরের একশো তিরিশতম জন্মবার্ষিকী উপলক্ষে নরেন্দ্র মোদী চারটি বই কিন্তু তিনি প্রকাশ করেছেন যে বইগুলোর নাম হচ্ছে ডক্টর আম্বেদকর জীবন দর্শন ডক্টর আম্বেদকর ব্যক্তি দর্শন ডক্টর আম্বেদকর রাষ্ট্র দর্শন এবং ডক্টর আম্বেদকর আয়াম দর্শন নেক্সট দেখো সাতচল্লিশ নাম্বার সম্প্রতি সৈন্য অভ্যাস খঞ্জর আয়োজিত হলো ভারত এবং কির্গিস্তানের মধ্যে ঠিক আছে ভারত এবং কিরগিস্তানের মধ্যে কিরগিস্তান নামটার সঙ্গে খঞ্জর নামটা অনেকটাই দেখবে মিল রয়েছে তো এখানে ভারত এবং কিরগিজান সেখানে তোমরা কিন্তু রিলেট করতে পারবে খুব সহজেই ঠিক আছে চলো কির্গিস্তানের রাজধানীর নাম কি বিসকেক কির্গিস্তানের মুদ্রাটা অনেক সময় পরীক্ষাতে থাকে মুদ্রা হচ্ছে সোম এবং কির্গিস্তানের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন সাদির জাপারোব সাদির জাপারোব নেক্সট দেখো আটচল্লিশ উইজডেন অ্যাওয়ার্ড দু হাজার একুশে লিডিং টি টোয়েন্টি ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড পুরস্কার পেয়েছেন কেরন পলাট সম্প্রতি ঘোষণা করা হয়েছে উইজডেন অ্যাওয়ার্ড দু হাজার একুশের যারা পেলেন তাদের নাম সেখানে টি টোয়েন্টি ক্রিকেটার ইন দা ওয়ার্ল্ড পুরস্কার পেলেন কেরন পলার্ড এবং লিডিং ক্রিকেটার পেলেন অব যাব আমরা কে এস কে মহানদী বিদ্যুৎ পরিকল্পনা নির্মাণ করা হবে কোথায় ছত্তিশগড় রাজ্যে সম্প্রতি কে এস কে মহানদী পরিকল্পনা নির্মাণ করা হবে এই যে মহানদী বিদ্যুৎ মহানদী এটা কিন্তু কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে ছত্রিশগড় মধ্যপ্রদেশ উড়িষ্যা প্রভৃতি রাজ্যের উপর দিয়ে গিয়েছে এবং ছত্রিশগড়ে মহানদী নদীর উপর কে এস কে মহা বিদ্যুৎ পরিকল্পনাটা নির্মাণ করা হচ্ছে নেক্সট দেখো পঞ্চাশ নম্বর হবে বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ দু হাজার একুশ আয়োজিত হলো কোথায় না মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ পরবর্তী প্রশ্ন ভারতে প্রথম মেগা ফুড পার্ক নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে কোন দেশ তো ইতালি ভারতে প্রথম মেগা ফুড পার্ক নির্মাণ করছে আরও অন্য দেশ এর আগে তৈরি করেছে কিন্তু ইতালি কিন্তু প্রথম করছে এটা তো ইতালির রাজধানীর নাম কি রোম ইতালির কারেন্সি হচ্ছে ইউরো ইউরো পরবর্তী প্রশ্ন দু সালের মধ্যে সমস্ত গ্রামীণ পরিবারে জলের নল সংযোগ করার কার্যক্রম শুরু করলো মধ্যপ্রদেশ অর্থাৎ মধ্যপ্রদেশ সরকার দু হাজার সালের মধ্যে প্রত্যেকটি একদম রুরাল এরিয়াতে গ্রামের প্রত্যেকটি বাড়িতে কিন্তু জলের সংযোগ করবে

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের বর্তমান গভর্নর হচ্ছেন আনন্দীবেন পেটেল মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ দুটি রাজ্যেরই গভর্নর আনন্দীবেন পেটেল ঠিক আছে উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ পরবর্তী প্রশ্ন তাসখণ্ডে অনুষ্ঠিত এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী হলেন বিনেশ ফগাট বিনেশ ফগাট সম্প্রতি তাসখণ্ডে অনুষ্ঠিত হয়েছিল এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ যেখানে স্বর্ণপদক পেয়েছেন কে বিনেশ ফগাট ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন বিশ্বের প্রথম দেশ হিসেবে জলবায়ু পরিবর্তনের জন্য আইন পাস করলো কোন দেশ নিউজিল্যান্ড নিউজিল্যান্ড জলবায়ু পরিবর্তনের জন্য প্রথম দেশ হিসেবে সেখানে একটা নতুন আইন পাস করেছে নিউজিল্যান্ডের রাজধানী অনেক সময় পরীক্ষায় থাকে রাজধানী হচ্ছে ওয়েলিংটন কারেন্সি হচ্ছে ডলার এবং বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন সরি প্রাইম মিনিস্টার হচ্ছেন জেসিন্ডা আরডার জেসিন্ডা আরডার নেক্সট দেখো একশো উনিশ কেজি ভার উত্তোলন করে বিশ্ব রেকর্ড করলেন ভারতীয় মীরাবাই চানু এই প্রথম বিশ্বে কেজি ভার উত্তোলন করে বিশ্ব রেকর্ড করলেন ভারতের চানু পরবর্তী প্রশ্নে যাব সম্প্রতি ইতালিতে আয়োজিত এমিলিয়া রোমাঘা এফ ওয়ান গ্র্যান্ড ফিক্স জয়ী হলেন কে ম্যাক্স ভার্সান বা ম্যাক্স ভার্স্ট পান তিনি ইতালিতে আয়োজিত হয়েছিল অনেক সময় পরীক্ষাতে লেখা থাকতে পারে যে ইতালি গ্র্যান্ড এফ ওয়ান গ্র্যান্ড প্রিক্স বা গ্রাফ্রি এমিলিয়া রোমাঘা এফ ওয়ান গ্র্যান্ড প্রিক্সে জয়ী হয়েছেন ম্যাক্স পান এখন তিনি হচ্ছেন রেড বুল চালক রেড বুল চালক এবং তিনি নেদারল্যান্ডের অধিবাসী এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে সেকেন্ড কে হয়েছে সেকেন্ড হচ্ছেন সাতবারের চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন যিনি মার্সিডিজ চালক এবং যিনি ব্রিটেনের অধিবাসী পরবর্তী প্রশ্ন দেখো সম্প্রতি প্রকাশিত হ্যানলে পাসপোর্ট ইন্ডেক্স দু হাজার একুশ অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত সম্প্রতি প্রকাশিত হয়েছে হ্যানলে পাসপোর্ট ইন্ডেক্স যে দেশের পাসপোর্টের ক্ষমতা যত বেশি সেই হিসেবে রেকর্ড এটা কিন্তু র্যাঙ্কটা প্রকাশিত হয়ে থাকে তো ভারতের পাসপোর্টের ক্ষমতা বিশেষ বেশি নয় তাই পেছনের দিক সারিতে নাম রয়েছে ভারতের র্যাঙ্ক হচ্ছে এইট্টি ফোর সবচেয়ে বেশি শক্তিশালী পাসপোর্ট হচ্ছে জাপানের তারপর শক্তিশালী হচ্ছে সিঙ্গাপুর তারপরে হচ্ছে থার্ড জার্মানি অর্থাৎ জাপানের পাসপোর্ট যদি কারো কাছে থাকে তো জাপানের বিশ্বের প্রায় সমস্ত দেশ জাপানে ঘোরা যাবে ভিসা ছাড়াই ঠিক আছে তৃতীয় স্থানে প্রায় একশো নব্বইটি দেশ ঘোরা যাবে জাপানের পাসপোর্ট যদি থাকে উইদাউট ভিসা ঠিক আছে সিঙ্গাপুরের থাকলেও একশো উননব্বইটি দেশ ঘোরা যাবে এবং জার্মানির তৃতীয় স্থানে অবস্থিত ভারতের পাসপোর্ট যদি কারো কাছে থাকে তো আমার ঠিক মনে নেই এটা ছাপ্পান্নটি দেশ হইতে হবে ঘোরা যাবে নেক্সট দেখো সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স দু হাজার একুশে ভারতের র্যাঙ্ক কত তো সম্প্রতি প্রকাশিত হয়েছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স বা সাংবাদিক স্বাধীনতা সূচক যেখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে ওয়ান ফোরটি টু খুবই খারাপ অবস্থা সাংবাদিকদের স্বাধীনতা নেই বললেই চলে এখানে তো তোমরা সেটা প্রত্যেকেই জানো আমার নতুন করে বলার কিছু নেই তো সেই জন্যই ভারতের র্যাঙ্ক হচ্ছে ওয়ান প্রথমে টু প্রথমেই রয়েছে নরওয়ে দ্বিতীয় স্থানে ফিনল্যান্ড তৃতীয় স্থানে ডেনমার্ক এবং আরও খারাপ অবস্থা হচ্ছে চীনের চীনের সাংবাদিকদের স্বাধীনতা নেই চীনের সরকার যা বলবে সেখানে সাংবাদিকরা সেটাই কিন্তু দেখাবে চীনের খবর সেজন্য বাইরে কিন্তু বেরোয় না চীন এবং নর্থ কোরিয়া একশো সাতাত্তর চীন এবং একশো উনআশি হচ্ছে নর্থ কোরিয়া পরবর্তী প্রশ্ন সম্প্রতি আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য জগন্না বিদ্যা যোজনা চালু করেছে অন্ধ্রপ্রদেশ আর্থিকভাবে যারা পিছিয়ে পড়েছে তাদের জন্য উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য তাদেরকে হেল্প করার জন্য স্কলারশিপ চালু করেছে যেটার নাম হচ্ছে জগন্না বিদ্যা যোজনা এটা চালু করেছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ চালু করেছে তো অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি জগনমোহন রেড্ডি অন্ধ্রপ্রদেশের বর্তমান গভর্নর বিশ্বভূষণ হরিচন্দন ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো প্রথম ভারতীয় মহিলা হিসেবে মাউন্ট অন্নপূর্ণা পর্বত সিংহ জয় করে রেকর্ড গড়লেন প্রিয়ঙ্কা মোহিতে প্রথম কোনো ভারতীয় মহিলা যিনি মাউন্ট অন্নপূর্ণা পর্বত শৃঙ্গ জয় করে রেকর্ড করলেন এই মাউন্ট অন্নপূর্ণা এটা নেপালে অবস্থিত এবং যার উচ্চতা হচ্ছে আট হাজার মিটার এবং ধরা হয়ে থাকে যে এই মাউন্ট অন্নপূর্ণা চড়তে কিন্তু সবচেয়ে কঠিন এখানে মাউন্ট অন্নপূর্ণার উপরে ওঠা কিন্তু সবচেয়ে কঠিন ব্যাপার এটা ঠিক আছে তো এটাই সম্প্রতি জয় করেছেন প্রিয়াঙ্কা মোহিতে পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম ডিস্ক ফুট বাদুড় এর খোঁজ পাওয়া গিয়েছে কোথায় মেঘালয়ে মেঘালয়ে ডিস্ক ফুট বাদুড়ের খোঁজ পাওয়া গিয়েছে এই বাদুড়টা সাধারণত মায়ানমারে পাওয়া যায় ভারতে পাওয়া যায় না তো এই বাদুড়টা কোথায় পাওয়া গেলো ভারতে প্রথম মেঘালয়তে তোমরা এখানে আরেকটা হোমওয়ার্ক দিলাম প্রশ্ন তোমরা একটু কমেন্ট করে প্রত্যেকে মেঘালয়ের রাজধানীটা কমেন্ট করে জানাবে ছোট্ট হোমওয়ার্ক দিলাম কমেন্ট করে জানাবে ঠিক আছে পরবর্তী দেখো সম্প্রতি ভারতকে ট্রাভেল রেড লিস্টে অন্তর্ভুক্ত করলো কোন দেশ ব্রিটেন অর্থাৎ ভারতের কোনো নাগরিক ভারতে যেহেতু কোভিডের সংক্রমণ প্রচুর বৃদ্ধি পেয়েছে প্রত্যেক দিন সাড়ে তিন লক্ষ চারজন চার লক্ষ আক্রান্ত হচ্ছে সেজন্য কিন্তু ব্রিটেন কি সিদ্ধান্ত নিয়েছে ভারতের কোনও নাগরিক অথবা ব্রিটেনের নাগরিক হলেও যদি সে ভারতে থেকে থাকে তাহলে কিন্তু সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না এর পরপরই কিন্তু ব্রিটেনের পরে ইরানেও একই সিদ্ধান্ত নিয়েছে সেখানেও কিন্তু রেড লিস্টে ভারতকে অন্তর্ভুক্ত করা হয়েছে ভারতের কোনো নাগরিককে সেখানে যেতে দেওয়া যাবে না তো ব্রিটেন এটা করেছে ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রিটেনের রাজধানী লন্ডন এবং ব্রিটেনের কারেন্সি হচ্ছে পাউন্ড স্টার্লিং দেখো সাল পর্যন্ত প্রত্যেক বাড়িতে জল সংযোগ করবে কোন রাজ্য পাঞ্জাব এটা একই সিদ্ধান্ত কিন্তু এটা মধ্যপ্রদেশ করেছে এবং তারপর এটা করেছে পাঞ্জাব দু হাজার বাইশের মধ্যে প্রত্যেক হার ঘার জল এই যোজনাটা চালু করেছে প্রত্যেকটা বাড়িতে জলের কল সংযোগ করা হবে পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন অমরেন্দ্র সিং পাঞ্জাবের গভর্নর হচ্ছেন ভিপি সিং বাদনোড়ে আর রাজধানী হচ্ছে চন্ডীগড় নেক্সট দেখো ভারতের আটষট্টিতম দাবা গ্র্যান্ডমাস্টার হলেন কে অর্জুন কল্যাণ অর্জুন কল্যাণ হচ্ছেন ভারতের আটচল্লিশতম দাবা মাস্টার ভারতের প্রথম দাবা মাস্টার কে হয়েছিলেন বিশ্বনাথন আনন্দ এবং তিনি হচ্ছেন তামিলনাড়ুর অধিবাসী পরবর্তী দেখো প্রয়াত হলেন শঙ্খ ঘোষ তিনি কত সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন না দু সালে তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তো তিনি সম্প্রতি কিন্তু মারা গেলেন শঙ্খ ঘোষ এখন প্রশ্ন হচ্ছে যে শঙ্খ ঘোষ কিন্তু দু সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন এবং শঙ্খ ঘোষের ছদ্য নাম হচ্ছে কুন্তক পরীক্ষাতে প্রশ্ন থাকবে ছদ্মনাম নাম কি ছদ্ম নাম হচ্ছে কুন্তক নেক্সট কোয়েশ্চেন দেখো আবার তিনি উনিশশো সালে বাবরের প্রার্থনা রচনার জন্য একাডেমি পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন নেক্সট হচ্ছে জো বাইডেন সরকার দ্বারা আয়োজিত লিডার সামিট অন ক্লাইমেট এ ভারতের প্রতিনিধিত্ব করলেন কে তো ভারতের প্রতিনিধিত্ব করেছেন নরেন্দ্র মোদী এবারে থিম কি ছিল আওয়ার কালেকটিভ স্পিরিট টু টোয়েন্টি থার্টি এটা জো বাইডেন দ্বারা আয়োজন করা হয়েছিল জো বাইডেন সরকার দ্বারা লিডার সামিট অন ক্লাইমেট যেখানে ভারতের প্রতিনিধিত্ব করেছেন নরেন্দ্র মোদী থিমটা তোমাদের মনে রাখতে হবে নেক্সট দেখো সম্প্রতি নেসকম এর প্রথম মহিলা চেয়ারম্যান নিযুক্ত হলেন কে রেখা মেনন রেখা মেনন সম্প্রতি নেসকমের প্রথম মহিলা চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন আচ্ছা নেসকম সম্পর্কে তোমাদের বলবো নেসকমের পুরো নাম হচ্ছে লিখে রাখবে তোমরা নেসকমের পুরো নাম ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানিজ ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানিজ যার হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লি শহরে এবং যেটা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে পরবর্তী প্রশ্ন নেলসন ম্যান্ডেলা হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড দু হাজার একুশ কে পেয়েছেন তো সম্প্রতি রুমানা সিনহা সেহগালকে নেলসন ম্যান্ডেলা হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড দু হাজার একুশ প্রদান করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন নেক্সট হচ্ছে সম্প্রতি মঙ্গল গ্রহে সফলভাবে অবতরণ করে ছবি পাঠালো নাসা এর মিনিয়েচার রোবট হেলিকপ্টার যার নাম দেওয়া হয়েছে ইঞ্জিনিউটি তাহলে ইঞ্জিনিউটি এটা হচ্ছে নাসা এর একটা মিনিয়েচার রোবট হেলিকপ্টার যেটা মঙ্গল গ্রহে অবতরণ করে মঙ্গল গ্রহে এটা ধরো মঙ্গল গ্রহ তো এর ছ ফুট উপর থেকে সে এক ছবি পাঠিয়েছে নাসার ল্যাবরেটরিতে ঠিক আছে তো নাসার কথা বলছি নাসার পুর নাম হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন প্রতিষ্ঠা হয়েছিল সালে যার হেডকোয়ার্টার অবস্থিত ওয়াশিংটন ডিসি শহরে পরবর্তী প্রশ্ন দেখো ওয়েস্ট ইন্ডিজে অবস্থিত লা সোফিয়াড আগ্নেয়গিরি বিস্ফোরণের ফলে নির্গত গ্যাস সালফার ডাইঅক্সাইড ভারতে প্রবেশ করলো সম্প্রতি কি হয়েছে না ওয়েস্ট ইন্ডিজের একটা আগ্নেয়গিরি রয়েছে লা সোফিয়ার সেই আগ্নেয়গিরি কিন্তু বিস্ফোরণ ঘটেছে এবং বিস্ফোরণের ফলে সালফার ডাই অক্সাইড গ্যাস কিন্তু সেখান থেকে ভারতে প্রবেশ করে গিয়েছে এবং এই সালফার ডাই অক্সাইড গ্যাসের ফলেই কিন্তু অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে মনে রাখবে তোমরা প্রশ্ন থাকে বিভিন্ন সময় যে কোন গ্যাসের ফলে অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে তো সালফার ডাই অক্সাইড নেক্সট দেখো সম্প্রতি মহাকাশে নিজস্ব স্টেশন নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে কোন দেশ রাশিয়া রাশিয়া মহাকাশে তাদের নিজস্ব স্টেশন নির্মাণ করবে রাশিয়া নির্মাণ করবে তো রাশিয়ার রাজধানীর নাম কি মস্কো রাশিয়ার বর্তমান মুদ্রা হচ্ছে রুবেল এবং রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন নেক্সট দেখো সম্প্রতি প্রকাশিত এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স দু হাজার একুশে বা শক্তি রূপান্তর সূচি দু হাজার একুশে ভারতের র্যাঙ্ক কত ভারতের র্যাঙ্ক হচ্ছে এইট্টি সেভেন যেখানে প্রথম স্থানে রয়েছে সুইডেন দ্বিতীয় স্থানে অবস্থিত নরওয়ে পরবর্তী প্রশ্ন প্রত্যেক বছর জাতীয় পঞ্চায়েত রাজ দিবস কবে পালন করা হয়ে থাকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেক বছর চব্বিশে এপ্রিল পঞ্চায়েত রাজ দিবস হিসেবে পালন করা হয়ে থাকে সরি পঞ্চায়েত রাজ দিবস হিসেবে পালন করা হয়ে থাকে এবং এটা দু হাজার দশ সালে পালিত হচ্ছে প্রথম পালিত হয়েছিল দু হাজার দশ সালে এখন প্রশ্ন হচ্ছে যে কোন রাজ্যে কিন্তু প্রথম পঞ্চায়েত সিস্টেম পঞ্চায়েত রাজ সিস্টেমটা চালু হয়েছিল পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম চালু হয়েছিল রাজস্থানে এবং সেটা হচ্ছে নাইনটিন ফিফটি নাইন উনিশশো বিরানব্বই সালে না সালে রাজস্থানে চালু হয়েছিল প্রশ্নটা বহুবার থাকে পরীক্ষাতে সম্প্রতি বরুণ নৌসেনা অভ্যাস কোন কোন দেশের মধ্যে আয়োজিত হলো তো বরুণ নৌসেনা অভ্যাস তিনটি দেশের মধ্যে আয়োজিত হয়েছে যেটা হচ্ছে ভারত ফ্রান্স ও ইউএ ই বা ইউনাইটেড আরব অব এমিরেটস এই তিনটি দেশের মধ্যে বরুণ নৌসেনা অভ্যাস আয়োজিত হলো নেক্সট দেখো দু সালে আটেমিস মিশনের মাধ্যমে চাঁদে প্রথম মহিলা প্রেরণ করবে কোন দেশ নাসা এ পর্যন্ত চাঁদে কিন্তু কোনো মহিলা যায়নি তো এই প্রথম চাঁদে মহিলা প্রেরণ করছে দু সালের মধ্যে আটেমিস মিশনের মাধ্যমে চাঁদে মহিলা প্রেরণ করছে নাসা নেক্সট দেখো আটাত্তর নম্বর সম্প্রতি রাসায়নিক অস্ত্র নিষেধ সংগঠন এর এক্সটার্নাল অডিটার হিসেবে নিযুক্ত হয়েছেন কে জি সি মুর্মু বা গিরিশচন্দ্র মুর্মু রাসায়নিক অস্ত্র নিষেধ সংগঠন বা ও বা অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অফ কেমিক্যাল উইপেন্স যার হেডকোয়ার্টার অবস্থিত নেদারল্যান্ডের দ্য হেল শহরে এবং এর বর্তমানে এক্সটার্নাল অডিটার হিসেবে নিযুক্ত হয়েছেন জি সি মুরমু পরবর্তী এইচডিএফসি ব্যাংকের আংশিক সময়ের চেয়ারম্যান বা পার্ট টাইম চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন অতনু চক্রবর্তীকে এইচডিএফসি ব্যাংকের আংশিক সময়ের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে এইচডিএফসি ব্যাংকের হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাই শহরে এবং যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বর্তমানে এমডি এবং সিইও রয়েছেন শশীধর জগদীশন শশীধর জগদীশন নেক্সট হচ্ছে আইসিসি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার একুশের ফাইনাল খেলা আয়োজিত হবে কোথায় তো নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আহমেদাবাদে অবস্থিত নরেন্দ্র মোদী স্টেডিয়াম যেটা হচ্ছে ভারতের বৃহত্তম স্টেডিয়াম বর্তমানে বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম সেখানেই আইসিসি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার একুশে আয়োজিত হবে এবছরেই তো সেটার ফাইনালটা আয়োজিত হবে নেক্সট হচ্ছে দেখো ভারতের প্রথম অক্সিজেন এক্সপ্রেস লিকুইড মেডিকেল অক্সিজেন নিয়ে যাত্রা শুরু করলো কোন স্থান থেকে তো বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন থেকে ভারতের প্রথম লিকুইড মেডিকেল অক্সিজেন নিয়ে যাত্রা শুরু করেছে এটা মহারাষ্ট্র বিশাখাপত্তনম থেকে মহারাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করেছিল প্রথম এই লিকুইড মেডিকেল অক্সিজেন যেটা কিন্তু মেডিকেলে ভারতে তোমরা প্রত্যেকেই জানো যে অক্সিজেনের কতটা এখন সংকট দেখা দিয়েছে সেজন্যই কিন্তু ট্রেন চালু করা হয়েছে বিভিন্ন জায়গাতে এই ট্রেন অক্সিজেন পৌঁছে দেবে নেক্সট দেখো টেসলা ইন্ডিয়া মানব সংসাধন প্রধান হিসেবে নিয়োগ করলো কাকে টেসলা ইন্ডিয়া টেসলা এর ভারতীয় হেড অফিস মানব সংসাধন প্রধান হিসেবে নিয়োগ করেছে চিত্রা থমাসকে চিত্রা থমাস টেসলা এর মাস্ক মাস্ক হচ্ছেন বর্তমানে পৃথিবীর দ্বিতীয় টেসলা ইলেকট্রিক কার তৈরি করে এই টেসলা কোম্পানি নেক্সট দেখো সম্প্রতি প্রকাশিত ক্লাইমেট চেঞ্জ এক্সপ্লেন ফর ওয়ান অ্যান্ড অল এটা হবে ফর ওয়ান অ্যান্ড অল ঠিক আছে ক্লাইমেট চেঞ্জ এক্সপ্লেন ফর ওয়ান অ্যান্ড অল এই ই বুকটি লিখেছেন কে আকাশ রানি সান এই ই বুকটি লিখেছেন এটা কিসের নিয়ে লেখা না জলবায়ু পরিবর্তনের প্রভাব ব্যাখ্যা করা হয়েছে এতে এবং বসুন্ধরা দিবস বা পৃথিবী দিবস বা আর্থ ডে হিসেবে দিনেই এটা প্রকাশ করা হয়েছিল নেক্সট দেখো সম্প্রতি পোল্যান্ডে আয়োজিত হলো বিশ্ব যুব বক্সিং চ্যাম্পিয়নশিপ সেখানে ভারত মোট সাতটি পদক পেয়েছে পোল্যান্ডে আয়োজিত হয়েছিল নেক্সট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাসোসিয়েট অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন না ভারতীয় বংশোদ্ভূত মহিলা ভনিতা গুপ্তা মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাসোসিয়েট অ্যাটর্নি জেনারেলের পদে তিনি নিযুক্ত হয়েছেন তো আমাদের ক্লাসটা আজকের কেমন হয়েছে প্রচুর পরিশ্রম লেগেছে কিন্তু এই এটা পিডিএফটা তৈরি করতে আমি নিজে টাইপ করে করেছি এটা তো অবশ্যই তোমরা কিন্তু শেয়ার করবে প্রচুর পরিশ্রম লাগে প্রত্যেকটা ক্লাস করানোর জন্য তোমার বন্ধুদের সাথে শেয়ার করো অবশ্যই নেক্সট হচ্ছে দেখো সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দু সালের তুলনায় ভারতে ম্যালেরিয়া সংক্রমণ কমেছে কত শতাংশ এইটটি কিন্তু কমেছে দু হাজার পনেরো সালে ভারতের ম্যালেরিয়া সংক্রমণ যে যতটা ছিল তার থেকে বর্তমানে এই কমে গিয়েছে নেক্সট দেখো ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শপথ গ্রহণ করলেন এন ভি রামানা এটা একটু এই কোয়েশ্চেনটা হয়তো আরেকবার করিয়েছি তোমাদের শপথ গ্রহণ করলেন তো শপথ গ্রহণ করলেন কার কাছে তিনি রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেছেন তিনি হচ্ছেন আটচল্লিশতম সাতচল্লিশতম কে ছিলেন শরদ অরবিন্দ বোবডে তোমরা এখানে আরেকটা হোমওয়ার্ক দিচ্ছি তোমরা কমেন্ট করবে যে সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন এবং সুপ্রিম কোর্টে কত সালে প্রতিষ্ঠা হয়েছিল তোমরা এটা কমেন্ট করে জানাবে নেক্সট দেখো প্রত্যেক বছর আন্তর্জাতিক চেরনোবিল বিপর্যয় স্মৃতি দিবস হিসেবে পালন করা হয়ে থাকে ছাব্বিশে এপ্রিল দিনটি চেরনোবিল বিপর্যয় স্মৃতি দিবস হিসেবে পালন করা হয়ে থাকে চেরনোবিল কথায় অবস্থিত না চেরনোবিলটা অবস্থিত ইউক্রেনে ইউক্রেনে যেখানে উনিশশো সালে একটা নিউক্লিয় বিস্ফোরণ ঘটেছিল যার ফলে প্রচুর কিন্তু প্রাণহানি হয়েছিল এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল সেই স্মৃতিটা সেই স্মৃতি দিবস হিসেবেই প্রত্যেক বছর ছাব্বিশ এপ্রিল দিনটিকে চার বিপর্যয় দিবস হিসেবে পালন করা হয়ে থাকে নেক্সট দেখো প্রথম দেশ হিসেবে কোভিড নাইন্টিনে মৃত্যুর সংখ্যা কমে শূন্য হয়েছে ইসরায়েলে অর্থাৎ ইসরায়েলে এখন আর কোভিড নাইন্টিনের কারণে কারো মৃত্যু হচ্ছে না ইসরায়েল প্রথম দেশ যেখানে কিন্তু প্রত্যেককে কোভিড নাইন্টিন ভ্যাকসিন কিন্তু প্রদান করা হয়েছে নেক্সট দেখো পঞ্চায়েত পুরস্কার দু হাজার একুশ পেল কোন রাজ্য উত্তরপ্রদেশ সম্প্রতি পেয়েছে পঞ্চায়েত পুরস্কার দু হাজার একুশ পঞ্চায়েত অফিসে গ্রামের পঞ্চায়েত অফিসে যে টেকনোলজির ব্যবহার যেখানে যত বেশি হচ্ছে সেইভাবে কিন্তু এই পুরস্কারটা দেওয়া হয়েছে এবং উত্তরপ্রদেশ এখানে প্রথম স্থানে অবস্থিত দ্বিতীয় স্থানে অবস্থিত কোন কোন রাজ্য দেখো আসাম এবং ছত্রিশগড় দ্বিতীয় স্থানে এবং উড়িষ্যা এবং তামিলনাড়ু তৃতীয় স্থানে তৃতীয় স্থানে উড়িষ্যা এবং তামিলনাড়ু নেক্সট দেখো চীন তাদের প্রথম মঙ্গল গ্রহের রোভারের নাম রেখেছে ঝুরং মঙ্গল গ্রহে চীন তাদের প্রথম একটা রোভার প্রেরণ করবে সেই রোভারের তারা নাম রেখেছে ঝুরং চীনের বর্তমান রাষ্ট্রপতির নাম কি সি জিনপিং চীনের বর্তমান মুদ্রা হচ্ছে মুদ্রা হচ্ছে রেনমিম্বি এবং চীনের রাজধানী হচ্ছে বেজিং নেক্সট সম্প্রতি ইউএসএ কানাডা নরওয়ে কাতার দেশের সাথে নেট জিরো প্রোডিউসার ফোরামে যুক্ত হল সৌদি আরব অর্থাৎ পাঁচটি দেশ ইউএসএ কানাডা নরওয়ে কাতার এবং সৌদি আরব এই পাঁচটি দেশ মিলে গঠিত করে গঠন করেছে জিরো প্রোডিউসার ফোরাম নেট জিরো প্রোডিউসার ফোরাম যার কাজ হচ্ছে এইসব পাঁচটি দেশে কার্বন প্রডিউসিং জিরো করতে হবে অর্থাৎ কার্বন যত সারা দিনে প্রডিউস হচ্ছে সেই কার্বনকে শোষণ করে নেট প্রডিউস কিন্তু জিরো রাখতে হবে এটা সৌদি আরব করেছে সৌদি আরবের রাজধানী হচ্ছে রিয়াদ সৌদি আরবের মুদ্রা হচ্ছে রিয়াল এবং সৌদি আরবের বর্তমান কিং রয়েছেন সালমান বিন আব্দুল আজিজ আল সোনালি ঠিক আছে নেক্সট হচ্ছে দেখো সম্প্রতি বৈজ্ঞানিক দ্বারা আবিষ্কৃত মিল্কি ওয়ে আকাশগঙ্গায় ক্ষুদ্রতম ব্ল্যাক হোলের নাম রাখা হলো কি তো আমরা যে আকাশগঙ্গায় বসবাস করি সেটা হচ্ছে মিল্কি ওয়ে তো বৈজ্ঞানিকরা সম্প্রতি এই মিল্কি ওয়ে আকাশগঙ্গায় একটি ক্ষুদ্রতম সবচেয়ে ক্ষুদ্রতম একটা ব্ল্যাক হোল আবিষ্কার করেছেন যার নাম রেখেছেন ইউনিকর্ন পরবর্তী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হলেন জাস্টিস রাজেশ বিন্দাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন প্রশ্ন এখানে হোমওয়ার্ক দেব আবার তোমরা কমেন্ট করবে যে কলকাতা হাইকোর্টের কত সালে প্রতিষ্ঠা হয়েছিল ঠিক আছে এটা তোমরা কমেন্ট করে জানাবে কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠা হচ্ছে এবং বর্তমানে বিচারপতি নিযুক্ত হলেন জাস্টিস রাজেশ বিন্দাল প্রধান বিচারপতি নেক্সট দেখো সম্প্রতি প্রকাশিত দ্য টেল অফ দ্য হর্স এ স্টোরি অফ ইন্ডিয়া হর্স ব্যাক বইটিকে লিখেছেন যশস্বিনী চন্দ্র যশোস্বিনী চন্দ্র এই বইটি লিখেছেন দ্য টেল অফ দ্য এ স্টোরি অফ ইন্ডিয়া অন হর্স ব্যাক নেক্সট দেখো প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সামরিক খাতে খরচের নিরীক্ষে ভারতের বিশ্বে কততম স্থানে অবস্থিত তো ভারত কিন্তু এই নিরিখে তৃতীয় স্থানে অবস্থিত অর্থাৎ সামরিক খাতে ভারত যতটা খরচ করছে সেই হিসাবে ভারত তৃতীয় স্থানে সবচেয়ে বেশি সামরিক খাতে খরচ করে আমেরিকা তারপরেই কিন্তু অবস্থিত দ্বিতীয় স্থানে অবস্থিত চীন এবং তৃতীয় স্থানে ভারত এবং চতুর্থ স্থানে অবস্থিত রাশিয়া ঠিক আছে তাহলে থেকে বেশি খরচ করে এই এই সূচিতে প্রথমে অবস্থিত আমেরিকা ভারত তৃতীয় নেক্সট দেখো সম্প্রতি প্রকাশিত উপন্যাস হোয়ের অ্যাবাউটস লিখেছেন কে ঝুম্পা লাহিড়ি ঝুম্পা লাহিড়ি হোয়ের অ্যাবাউটস লিখেছেন এই উপন্যাসটি সম্প্রতি প্রকাশিত হয়েছে তিনি এটা এটা লিখেছিলেন দু সালে তিনি এটা রচনা করেছিলেন এবং এটা তিনি ইতালিয়ান ভাষাতে রচনা করেছিলেন এবং তিনি বর্তমানে এটা ইংলিশে অনুবাদ করেছেন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যেটা যে ঝুম্পা লাহিড়ি দু হাজার সালে কিন্তু পুরস্কার পুলিত জার পুরস্কার পেয়েছিলেন এটা তোমরা মনে রাখবে ঝুম্পা আহিড়ি দু সালে পুলিত জার পুরস্কার পেয়েছিলেন নেক্সট হচ্ছে ভারতে বিশ্বের বৃহত্তম টু হুইলার চার্জিং স্টেশন নেটওয়ার্ক তৈরি করবে কোন সংস্থা ওলা ভারতে টু হুইলার তোমরা জানোই প্রত্যেকে যে বর্তমানে কিন্তু ইলেকট্রিক ভেহিকেলের চাহিদা কতটা বেড়েছে এবং সেজন্য টু হুইলার চার্জিং স্টেশন তৈরি করবে ওলা যেটা হবে বিশ্বের বৃহত্তম চার্জিং স্টেশন ভারতে এবং এই যে ওলা কোম্পানি এর ফাউন্ডার হচ্ছেন ভবিস অগরওয়াল নেক্সট দেখো প্রথম ভারতীয় মহিলা হিসেবে ওয়ার্ল্ড ইনোভেটার অ্যাওয়ার্ড কে পেলেন না কৃতিকারান্থ প্রথম ভারতীয় মহিলা হিসেবে ওয়ার্ল্ড ইনোভেটার অ্যাওয়ার্ড পেয়েছেন নেক্সট দেখো সম্প্রতি পাইথন ফাইভ নামক এয়ার টু এয়ার মিসাইলের সফল পরীক্ষা করলো ডিআরডিও ডিআরডিও কি করেছে পাইথন ফাইভ নামক একটি এয়ার টু এয়ার এটা তেজস এর সাহায্যে এটা লঞ্চ করা হলো এবং এয়ার টু এয়ার আকাশের উপরে কিন্তু এটা আঘাত হানতে পারে এই পাইথন এটা লঞ্চ করেছে ডিআরডিও নেক্সট দেখো একশো এক নম্বর গুড গভর্নেন্স ইন্ডেক্স দু একুশ বা সুশাসন সূচি দু হাজার একুশে ভারতের র্যাঙ্ক কত এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে ঊনপঞ্চাশ দেশের শাসন ব্যবস্থার বিভিন্ন ক্রাইটেরিয়া বিভিন্ন পিলার্সের উপর ভিত্তি করে এটার এই ইন্ডেক্স তৈরি করা হয়েছে যেখানে গুড গভর্নেন্স ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে ঊনপঞ্চাশ প্রথমে অবস্থিত ফিনল্যান্ড দ্বিতীয় স্থানে সুইজারল্যান্ড তৃতীয় স্থানে সিঙ্গাপুর নেক্সট দেখো তামিলনাড়ুতে অবস্থিত বেদান্ত অক্সিজেন প্লান্টকে পুনরায় চালু করার নির্দেশ দিয়েছে কোন সুপ্রিম কোর্ট তো বর্তমানে ভারতের অক্সিজেনের চাহিদা মেটানোর জন্য তামিলনাড়ুতে একটা অক্সিজেন প্লান্ট ছিল যার নাম হচ্ছে বেদান্ত অক্সিজেন প্লান্ট সেটা কিন্তু অনেক ধরন ধরেই বন্ধ হয়ে পড়েছিল সেটাকে সুপ্রিম কোর্ট আবার কিন্তু চালু করার নির্দেশ দিয়েছে তো এখানে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে যেটা যে প্রশ্ন থাকবে বেদান্ত অক্সিজেন প্লান্ট কোন রাজ্যে অবস্থিত তো সেটা হচ্ছে তামিলনাড়ুতে আজকের এই একশো দুটা কোয়েশ্চেন ছিল প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট বেছে তোমাদের জন্য আমি এখানে নিয়ে এসেছি তো অবশ্যই কিন্তু প্রচুর পরিমাণে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে কারণ এই ভিডিও তৈরি করতে প্রচুর পরিশ্রম লাগে এবং শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের ধন্যবাদ ডেসক্রিপশানে আমাদের নতুন চ্যানেল দ্বিতীয় চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে যেখানে প্রত্যেক দিন সাতটা তিরিশ পি আমাদের জিকের ক্লাস হচ্ছে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্রত্যেকে আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে দেওয়া আছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ প্রত্যেক দিন আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হচ্ছে সিক্স এ সকালে থ্যাংক ইউ